I'm an albatross. So hello guys, it's me your boy Sandeep Aldar and welcome to my YouTube channel. So আজকে আমি মার্শালে বের হচ্ছি ঠিক আছে যাব আজকে উল্টোডাঙ্গা মানে বিধাননগর ঠিক আছে ওখানে একটা দিদির বাড়িতে যাচ্ছি ঘুরতে ঘুরতে মানে কি কাজ আছে ওখানে তোমরা গিয়ে দেখতে পারবে তো একটু পরেই বেরোবো তো এখন বাজে রাত্রি মানে সকাল 9টা আমি রেডি হয়ে গেছি সানডাউন করে পুরো ফুল রেডি আর মা আর আমি বেরোবো উবের বুক করা হয়ে গেছে তো উবের করে আমরা চলে যাবো তো আজকের মতো ব্লগ এখানেই শুরু তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে স্কিপ করো না প্লিজ স্কিপ না করলেই ভালো হয় দেখতে থাকো না তোমরা এনজয় করবে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে চলো যাওয়া যাক ফাইনালি মা আর আমি বেরিয়ে গেছি আমার সাথে মা ঠিক আছে তো আবার তো বেরোবো বেরিয়ে গেছি উবের বুক করা হয়ে গেছে সামনেই দাঁড়িয়ে আছে তো চলো যাওয়া যাক তো গাড়িতে আছি এখান থেকে সামথিং 1 ঘন্টার টাইম লাগবে বাড়িয়ে দিয়ে বাড়ি গুগলে দেখলাম এখন টাইম দেখাচ্ছে 11:50 তো 11টা বাজে এখন মানে সামথিং 1 ঘন্টার মতো টাইম লাগবে ঠিক আছে ফাইনালি মোড়ে পুকুরে পৌঁছে গেছি তো আবার তো দিদি বাড়ি যাচ্ছে এই আঙ্কেল আছে আমার সাথে সামনে এইখানেই দিদি ভাই ঠিক আছে ফার্স্ট আমি এসেছিলাম তখন এই যে হ্যাঁ তো উমার মাঠে হ্যাঁ ওখানে গাড়ি দেখেছিলাম ফার্স্ট টাইম উমার মাঠে তখন এসে ব্লগ করা হয়নি এখন করছি সামনে জাস্ট এইখানেই বাড়িটা দিদি বাড়ি তো চলেই এসেছি চলো দিদি বাড়ির ভিতরটা দেখাই তোমাদেরকে তো এটা দিদি বাড়ি আসলাম খুব ভালো লাগছে সেই জায়গা সেই ছোটোর মধ্যে ঘরটা খুব সুন্দর সব কিছু সাজানো গোছানো আছে এবার ঠাকুর ঘরটা ভালো লাগলো ঠাকুর দিদি যেহেতু ছোটো রুম তো তাই জন্য একটা জায়গায় মধ্যে ঠাকুরে গেছে দেখো ঠাকুরটা ঘরে বসে আছি টিভি আছে এখানে আপাতত ঠিক আছে টিভি সোনি কোম্পানি আর ডি স্মার্ট লাগানো আছে এখানে আপাতত দ্যাটস মি ইটস মি বয় এটা এসিও লাগানো আছে পুরো ঘরটা কভার করা একদম সব সেরকম বড়ো খাট না ছোটো খাট তো এগুলোতে দিদিকে আজকে খাওয়ানো হবে যেহেতু দিদির কিছুদিন পর একটা বেবি আসতে চলেছে ওই জন্য বাঙালি পরম্পরা অনুযায়ী এগুলো খাওয়ানো হয় মানে ভাত ফাত রান্না করে খাওয়ানো হয় রাস্তা দিয়ে বেরোলাম দেখি সামনে একটা একটু ঘুরে আসি একবারই এসেছিলাম সেরকম বেরোয়নি ঠিক আছে কিছুক্ষণের জন্য এসেছিলাম এসে বেরিয়ে গেছি বাড়ি তো এটা হচ্ছে গলি ঠিক আছে মানে এন্ট্রি আউট একটাই এখন রাস্তা বস সবাইকে বলছি কলকাতায় একটু পরিষ্কার করো রাস্তার মধ্যে কেউ আবর্জনা ফেরো না আর এটা তো পুরো গ্রাউন্ডের পাশে সামনেরটা তো এটা হচ্ছে সোনির হ্যান্ড ক্যামেরা দাদার ছিল আপাতত অনেক পুরনো 2010-এর এখন এরকম দেখা যায় না ও জায়গা একা বসে আছি সেই বড় হচ্ছে একা একদম ভালো লাগে না আমার কেন নেই অনেক দূর চালিয়ে গেছি বোর বোর ফিল হচ্ছে তো দেখলে বোরিং ফিল করছিলাম তো চলে এসেছি ছাদে ছাদে আসার পর যে ভিউটা আমি দেখলাম বস লিটারেলি সেরা এখানে সামনে থেকে আমাদের হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে আমি ঘাবড়ে গেছি এখান থেকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে বস তো কী বলবো আর সেটা সত্যি সেটাকে মানতেই হবে কিচ্ছু করার নেই আশেপাশে সেরা বস সেই জায়গা আমার খুব ভালো লাগছে আর হাওয়া যা দিচ্ছে খুব ভালো লাগছে আমার একদিন বাড়ি হবে বাড়ি হওয়ার পর এরকম ছাদ থাকবে ছাদে হাওয়া দেবে খুব ভালো হবে হাওয়া দেবে ঠিক আছে সেই বস যা ঠান্ডা হাওয়া সেই তো তোমাদের হাওড়া ব্রিজটা দেখাই এখান থেকে যেরকম একটুখানি দেখা যাচ্ছে পুরোটা দেখা যাচ্ছে না ঠিক আছে
উল্টোডাঙ্গা থেকে আর কতটা দেখা যাবে, তাই তো না? চলো দেখায়। তো এই হচ্ছে হাওড়া ব্রিজ, ঠিক আছে? এখান থেকে হালকা দেখা যাচ্ছে, খালি চোখে ভালো দেখা যাচ্ছিল। তো সামনে যেটা দেখতে পাচ্ছে এটা কোনো কোম্পানির হবে হয়তো, আমি ঠিক জানি না, অফিস, ঠিক আছে? এয়ারটেল বা সামথিং কিছু হবে, জিও টিও কিছু একটা হবে, তো আমি সেটা জানি না। তো এটাও দেখলাম, ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, ঠিক আছে? একটু আগে জাস্ট 5-7 মিনিট আগে আমি আসলাম, এখানে এসেছিলাম, ঠিক আছে? এসে আগে আশেপাশে দেখলাম, দেখার পর রোদ, বিশাল রোদ ছিল, হাওয়া দিচ্ছিল, হাওয়াটা এখনও আছে, ঠিক আছে? হাওয়া চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? সূর্য পুরো কভার হয়ে গেছে, মেঘ চলে এসেছে আকাশে, আশা করা যায় বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে ভালো হয়। কলকাতায় যা গরম, আসার সময় সেরকম প্রবলেম হয়নি, যেহেতু উবের এসিও উবের ছিল, ঠিক আছে? যাওয়ার সময় দেখা যাক, এসি বুক করবো না নন এসি, ঠিক আছে? তো এখন নিচে খেতে রাখছি, চলো খেয়ে নিই আগে, ঠিক আছে? চলে গেছে, সকাল থেকে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, তো চলো আগে খেয়ে নিই, তারপর কথা। তো ফাইনালি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো আমি বাইরে জাস্ট ব্লগের জন্য ভিজছি, ঠিক আছে? কেন জানি না, ভিজতে ইচ্ছে হচ্ছিলো। তো মোটামুটি সেরকম স্পিডে পড়ছে না, হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু 5 মিনিট দাঁড়ালে ভিজে যাবো। তো এখন বৃষ্টি কমে গেছে, আর বৃষ্টির পর যে ঠান্ডা ঠান্ডা অনুভূতিটা, বস, আমার মনে হয় লাইফে ওর থেকে ভালো অনুভূতি কিচ্ছু হয় না। বৃষ্টির পর যে ঠান্ডা ঠান্ডা ফিল আসে না একটা, এটা গ্রামে বেশি ভালো হয়, এখানে কম, সেটা না, কিন্তু সেই বস, সেই আমার তো খুব ভালো লাগে, কেন জানি না, ঠান্ডা, উফ, যা গরম ছিল পুরো গরমটা কেটে গেছে, পুরোটা একদম আর গরম নেই, তো আশেপাশে সেই লাগছে, আর হাওড়া ব্রিজ ভিজে গেছে, ছাদা ফাদা লাগাবার তারপরে ভালো হবে, ছাদা না লাগাবে কী করে হবে, হাওড়া ব্রিজ পুরো তাপ্তি মারবে, প্লাস্টিক দেবে। তো এতবার ছাদে এসেছি আমি একটা জিনিস ফলো করিনি, দেখো বস কী সুন্দর ফুল, সাদা, উফ, হালকা হালকা ভিজে গেছে, তাই জন্য বেশি ভালো লাগছে। কয়েকটা গাছ লাগিয়েছে ছাদের মধ্যে, যে করেছে খুব ভালো করেছে, এটা কালমেঘ পাতা, বস বিষাক্ত দিত, নিম পাতা ফেল এত দিত, এটা অ্যালোভেরা আছে, এগুলো কী জানি, নাম জানি না। তো বেরিয়েছি বাড়িতে, দিদির বাড়িতে, এবার উবের ওলা বুক করা হয়েছে, ঠিক আছে? আসার সময় উবের এসেছিলাম, যাওয়ার সময় ওলাতে যাচ্ছি, ওলায় টাকাটা একটু কম যা দেখলাম আমি, তো উবের থেকে ওলায় টাকা কম, তো ওরা চলে এসেছে সামনেই দাঁড়িয়ে আছে, তো আমাদের উবের চলে এসছে। তো আসার সময় লেগেছিলো 1 ঘন্টা, তো যেতেও লাগবে 1 ঘন্টা, ঠিক আছে? বেশি টাইম লাগবে না, কিছুক্ষণের মধ্যে চলে যাবো, মিনিমাম ওই 50 মিনিট, ঠিক আছে? ওই 1 ঘন্টাই বলা যায়, ঠিক আছে? একটু যদি ট্রাফিক হয় ওই জন্য আর কিছু না। একটা জলের বোতল ফেললো ফাঁকা রাস্তার মধ্যে, এরাই আবর্জনা করছে, ঠিক আছে? তো যে 3377 এই গাড়িটা, রেড কালার। বাড়ি চলে এসেছি, বস নিজের বাড়িতে ফিলিংস আলাদা, ঠিক আছে? রাস্তায় আছি, এবার বাড়ি ঢুকবো, দাদা আমার এলাকা তোমার সবাই জানো, ফেমাস, আমি ফেমাস মানে আমার পাওয়ার আছে এই এলাকায়, ঠিক আছে? কেউ কিচ্ছু বলতে পারে না, কন বলে কন, ব্যাপার আছে, বস আমার মধ্যে একটা ব্যাপার আছে, ঠিক আছে? কী ব্যাপার আমি জানি না। বিকি ভাইয়ের ব্যাগ, ঠিক আছে? বিকি ভাই লাইটিং লাগিয়েছে, ক্রিয়েটার একটা, ঠিক আছে? এই তারকাটা বিকি আমাদের এলাকার, স্যালিউট করে দাও, স্যালিউট। এটা কি ব্যাটারি লাগানো আছে ভিতরে নাকি? ঠিক আছে, টাটা, ওয়েলকাম টু মাই হোম, হোম 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 সুইট হোম।
তখন বাজি রাত্রি 10টা, তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বসবো আমি এডিটিংয়ে। তো আজকের মতো ভ্লগ এখানেই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেল নতুন করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, চলো বা নতুন কোনো ভ্লগে।